এখন আমার প্রশ্ন হলো সন্তান প্রসবের সময় ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামীও কি পাশে থাকতে পারবেন মাসিক রোগে পরিণত হলে নামাজ কোরআন করা যাবে কিনা এরপরে প্রশ্ন হলো বর্তমানে বাসায় বিভিন্ন আলোচনা করা হলে তারা তা মানতে চায় না তাদের দলিল হলো অমুক্ত করে না এক্ষেত্রে পরিবারকে কিভাবে দাওয়াত দিব এরপরে প্রশ্ন হলো আমরা অনেক সময় সরকারি কর্মকর্তা প্রশাসনের লোক সাংবাদিক সহ বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তিদের মুখে শুনতে পাই যে আমি ঘুষ বা অবৈধ টাকা খাই না কেউ যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নেই প্রশ্ন হলো এই খুশি মনে দিলেও কি সে টাকা নেওয়া যাবে আর নিলে কি এটা ঘুষের মধ্যে পড়বে সাংবাদিক জাকির মাহমুদ দৈনিক মানব কণ্ঠ দৈনিক পূর্বাঞ্চল ভাই সাংবাদিক আমার আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তর আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকে হয়তো জানি না অনেক ভাইরা আছেন যারা ঘুষকে হালাল করার জন্য এরকম একটা পলিসি শয়তান তাদের মাথায় ঢুকায় দিছে তারা মনে করেন যে আমি জোর করে নিলে সেটা ঘুষ হবে যদি ক্লায়েন্ট খুশি হয়ে দেয় তাহলে সেটা আমার জন্য হালাল হবে এরকম অনেক লোক আছে না নাই আমি একবার আপনার চিটাগাং রোড থেকে গাড়ি ড্রাইভ করে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম আমার গাড়ি থামাইলো এক পুলিশ ভাই তো আমি বিশেষ কোনো ত্রুটি বিচ্ছুদি কিছুই দেখলাম না অনেক আগের কথা পরে উনি আমি বললাম কিছু আর কিছু আছে ভাই বলে না আর কিছু নাই তো আমি বললাম তাহলে যাই বলে একটু চায়ের পয়সা দিয়ে যান তা বললাম চায়ের পয়সা দেব কোন হিসাবে বলে না এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না উনি আমাকে বলেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে না তো এরকম একবার আরেক পুলিশ ভাই উনি এরকম আমি সৌদি থেকে আসলাম গাড়ি থামালের মাইক্রোবাস তো ভেতরে কার্টুন্টুন দেখে বোঝা যায় যে সৌদি থেকে আসছে বিদেশ থেকে আসছে তো আমি বুঝলাম যে উনি কিছু একটা চাচ্ছে তো বললেন দেখ মুখ খুলে বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ান তো আমার কাছে কাঁচা খেজুর ছিল আমি একথন না কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান আল্লাহর জমিনের সবচেয়ে সেরা মিষ্টি এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না দিয়ে চলে গেলাম বা যাই হোক এটা আমার কাছে ছিল অতিরিক্ত দিয়েছে কিন্তু যে সমস্ত ভাইরা সত্যি আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে মনে রাখবেন খুশি হয়ে দিল সেটা আপনার জন্য হারাম হবে ঘুষ হবে আপনার জন্য গ্রহণ করার কোনো নবী করিম সাল্লা সাল্লামের যুগে এক ব্যক্তিকে জাকাত কালেকশন করতে পাঠিয়েছেন তিনি জাকাত কালেকশন করে আসার পর সে ব্যক্তি বললেন হে রসুল এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের আর এটা হলো আমার পার্সোনাল নবীজি বললেন তোমার পার্সোনাল কিভাবে হয় বললেন যে জাকাত দাতা দেওয়ার সময় বলে দিছে এটা রাষ্ট্রীয় কোষাগারে দিবা আর এটা তোমাকে আমি দিলাম নবী করিম সাল্লাম তখন লোকটাকে বললেন তুমি যদি বাড়িতে বসে থাকতা আমার এই জাকাত কালেকশনের দায়িত্বে নিয়োজিত না থাকতা তাহলে কি তোমাকে এটা দিত বলে না দিত না তখন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তোমার জন্য এটা জায়েজ নাই এটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করো আপনি সরকারি ওই পদে আছেন আপনার কাছে কাজটা আছে সেজন্যই আপনাকে সেদে সেদে টাকা দেয় কই আমাকে তো দেয় না কই যে লোক বেচারা বসে বসে খয়রাত করে তাকে তো দেয় না ওই একে লোক দেখা যায় রিকশালার সাথে পাঁচ টাকা নিয়ে ঝগড়াঝাটি পর্যন্ত করে আর আপনাকে টাকার বান্ডিল সহ খুশি হয়ে দিয়ে দেয় কাহিনি কি তাহলে বুঝতে হয় এই খুশি হয়ে যদি দেওয়া হয় তারপরও সেটা কি হবে সুদ ঘুষ হবে আপনাকে সরকার যে বেতন দেয় সে টাকা আপনার জন্য হালাল ক্লায়েন্ট থেকে সুবিধা গ্রহণ করা জায়েজ হবে আল্লাহ তালা আমাদের সব ভাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হারাম বর্জন করার তৌফিক দান করুন হারাম বর্জন করার স্বাদ কি জানেন সবচেয়ে বড় স্বাদ এবং তৃপ্তির জায়গা হলো মানসিক প্রশান্তি আপনি একটা সময় ফিল করবেন যে আপনার টাকার ভিতরে কোনো হারাম টাকা নাই আপনার সম্পদ সব হালাল আপনার মানসিক প্রশান্তি হবে আর হারাম করে টাকা যতই হোক সবাই তাকে হাজি সাহেব গাজি সাহেব পয়সালা সাপ অমুক সাপ তমুক সাপ বলে সে জানে দিন শেষে সে গম চোর টাকা চোর পয়সা চোর চোষা খুনি মানুষের হক নষ্টকারী দুর্নীতিবাজ ঘুষখোর সে জানে সে একটা পাপিষ্ঠ অতএব অপরাধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে তার টাকায় তার ছেলে মেয়ে নাতি নাতনিরা মজমস্তি করতে থাকে তার ভিতরে জ্বালা পড়া হয় যে হায়রে দিন শেষে আমি তো চোর ডাকাত তারটা সে নিজেরটা নিজে জানে অতএব এই অদৃশ্য জ্বালা অপরাধ এটা থেকে যদি বাঁচতে চান হালাল উপার্জন করবেন আমাদের এই প্রিয় স্বদেশটার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এই দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া আল্লাহ তা আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য আমাদের সবাইকে কাজ করার তফিক দান করুন আমাদের যুবক ভাইরা যারা একসময় বিভিন্ন চাকরিতে ঢুকবেন ব্যবসা বাণিজ্যে যাবেন যেখানেই যাবেন আপনি প্রতিজ্ঞা করেন কখনো আপনি অসদ উপায় উপার্জন করবেন আমাদের দেশে শয়তান আমাদেরকে বলে যে আগে টাকা পয়সা কামায় এরপরে একটা সময় তবা ইস্তেক ফার করে আল্লাহর কাছে দুয়ারোনা জারি করবে এই জন্য দেখবেন দুই নম্বর তিন নম্বর চার নম্বর পথে টাকা পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা হয়ে বুড়া বয়সে দাঁড়িয়ে রেখে টুপি লাগিয়ে জুব্বা লাগিয়ে তসবি হাতে নিয়ে ওমরা করে হজ করে এমন কি মসজিদ থেকে বের হতে চায় না মজন সাহেবরে বলে তোমরা এত মসজিদ বন্ধ করার জন্য পাগল হয়েছে কোনো ভাই এ করতে দিবা না মানুষকে অথচ সারা জীবন মানুষের হক মেরে এসেছেন এ আল্লাহর বান্দা জানেন না তার এই এবাদত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হকে নিষ্পত্তি না করেছেন ভাই রাম আর কোরান আল্লাহ বলেছেন ইয়া ইয়া রসুল ও কুলু মিনাত ইবাতি ও আমালু সলেহা হে রাসুলগণ তোমরা হালাল উপার্জন করো হালাল খাও এরপরে বলেছেন নেকামল করো তাহলে নেকামল পরে আগে হালাল খাওয়া আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করে আগে টাকা কামাই করে নেই এরপরে বুড়ো বয়সে নেকামল করব না আগে হালাল উপার্জন নিশ্চিত করবো তারপর নেকামল করব আল্লাহ তার আমাদের সবাইকে সৎ যাপন করার তফিক দান করুন যুবকরা হারামকে না বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম ইমানে শক্তি দান করুন হালালের উপরে আমরা চলবো হালাল চললে মুসিবত আছে ভাই সেটার জন্য আগে প্রস্তুত হয়ে নিবেন আপনার বউ হয়তো খুশি হবে না আপনার মা বাবা হয়তো খুশি হবে না এমন কি। আমি হুজুরের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু মনে রাখবেন আরসের মালিকের কাছে দাম পাবেন আরশের মালিকের কাছে দাম পাবেন দুনিয়াতে কোনো টাকা অবৈধভাবে যেগুলো কামাবেন নিয়ে যেতে পারবেন না কাফনের কাপড়ের পকেট আছে কোনো নিয়ে যেতে পারবেন না নিয়ে যাওয়ার কোনো সিস্টেম অতএব যাদের জন্য হারাম উপার্জন করছেন ছেলে মেয়ে এই ছেলে মেয়ে কিন্তু বলবে না কেমন দিন আল্লাহ আমার আব্বাকে ছেড়ে দেন উনি তো আমাদের জন্যই দুর্নীতি করেছিলেন এটা কিন্তু সন্তান বলবে না বরং ইয়ামাইয়া ফির রুলমার ওমিনাফী ওম আবি বাবা মাকে রেখে সন্তান বরং পালাবে আল্লাহ তালে আমাদেরকে হারাম বর্জন করার মতো ইমানই শক্তি দান করুন চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ মাসিক রোগে পরিণত হলে নামাজ কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যাবে কিনা। দেখুন মাসিক যদি রোগে পরিণত হয় ধরুন আপনার মাসিক টানা পনেরো ষোলো দিন হয়ে যাচ্ছে আপনার অভ্যাস আছে প্রতিমাসে আপনার নির্দিষ্ট একদিন সাত দিন মাসে হয় এ মাসে আপনার দশ দিন বারো দিন হয়ে গেল তাহলে অতিরিক্তটা আপনার অসুস্থতা এই অসুস্থ অবস্থাতে আপনার জন্য কোরআন তালাউত করা যায় নামাজ পড়া যায় রোজা রাখা যায় তফ করা যায় স্বামী সহবাস করা যায় কারণ আপনার এ অসুস্থতাটা মাসিক না এটা অসুস্থতা বিধায় আপনি এই কাজগুলো সবগুলা করতে পারবেন এরপরে প্রশ্ন হলো একজন গর্ভবতী মা আমি আমার ইচ্ছে আমার সন্তান প্রসবের সময় হসপিটালে ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামী আমার পাশে থাকুক আমার মনে হয় তিনি আমার পাশে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে এখন আমার প্রশ্ন হলো সন্তান প্রসবের সময় ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামীও কি পাশে থাকতে পারবেন ইসলামের দৃষ্টিতে একটু জায়জ আছে কিনা বলবেন দেখুন ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা না জায়জ না স্বামী চাইলে স্ত্রী সন্তান প্রসবের সময় স্বামী সেখানে থাকতে পারেন তবে অন্য নারী যারা থাকবেন ডক্টর কিংবা নার্স তাদের জন্য বিষয়টা বিব্রতকর হতে পারে তাদের জন্য অস্বস্তিকর হতে পারে সেটা মাথায় রেখে অবশ্যই আগানো উচিত তাদের অস্বস্তিকর হবে সেটা বিবেচনা করে না থাকার কথাই আমরা বলবো থাকবেন না আর সাধারণত ডক্টররা এটাকে পারমিশন দেওয়ার কথা না বিধায় সেখানে গায়ের জোর খাটায় থাকবেন না এবং এক্ষেত্রে সবর করতে হবে উনি থাকলেই আপনার সব কষ্ট দূর হয়ে যাবে এই আবেগগুলোকে অনেক সময় নিয়ন্ত্রণ করা আমাদের প্রয়োজন এরপরে প্রশ্ন হলো বর্তমানে বাসায় বিভিন্ন দিন এ বিষয়ে আলোচনা করা হলে তারা তা মানতে চায় না তাদের দলিল হল অমুক্ত করে না এক্ষেত্রে পরিবারকে কিভাবে দাওয়াত দিব খুবই দরকারি একটি প্রশ্ন আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা দিনের পথে চলতে চান হারাম হালাল মেনটেন করতে চান মাহরাম মেনটেন করতে চান অন্য এবং গুণা ছাড়তে চান কিন্তু পরিবার থেকে সমাজের লোকজন তাদের পক্ষ থেকে বলা হয় যে আরে এত কিছু মেনে পারা যায় অমুকে তো এটা বলছে না কই এটা করছে না তুই এই টাইপের কথা বলা হয় কি হয় না এই কথা প্রতিনিয়ত আমাদের এক শ্রেণীর যুবক ভাইদেরকে বলা হয় যে সমস্ত পরিবার এরকম কথা বলে বা যেসব ভাইরা এ সমস্ত কথা বলে তাদেরকে আল্লাহর ওয়াস্তে বুঝাবেন যে দিন হলো পরিপূর্ণ সারেন্ডার করার নাম দিন হলো পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম দিন হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার নাম অতএব সেটা করতে হবে কে কি করেছে কে কি করে নাই এটা যদি আমার দেখার বিষয় হয় তাহলে পৃথিবীতে আমি আর ভালো থাকতে পারবো না আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওলা আরদ আনফিল লোক তুমি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষ কী করে সেদিকে তাকাও তাহলে তারা তোমাকে পথহারা করে দিবে অতএব কে কি করেছে বেশিরভাগ লোক কী করেছে এটা আমি দেখব না আমি দেখব কোরআন এবং হাদিসে কি আছে আমি সেটাকে অনুসরণ করবো তাদেরকে বুঝাতে হবে ওলামা একরামের কাছে নিতে হবে কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ তারা এই সমস্ত ফিতনা থেকে তখন বাঁচতে পারবেন আল্লাহ হেফাজত করুন এবং হেদায়ত দান করুন